যদি কেউ ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায় তাহলে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, তাহলে টোটাল ক্রিকেটটা তারা বুঝে যাবে যে সাকিব আল হাসান একটা প্যাকেজ প্লেয়ার। চলনে বলনে কর্মে সাকিব আল হাসান মিস্টেরিয়াস ক্যারেক্টার। সাকিব নিজের তারকা খ্যাতি মাথায় না রেখে আড্ডায় মাতেন সতীর্থদের সাথে, নিংড়ে দেন সবটা। তার কাছে তো দলের চাহিদা সবচেয়ে বড়, সেটা হোক জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট, সবখানে সাকিব নাম্বার ওয়ান। ঘরোয়া ক্রিকেটেও সাকিব তার নিবেদনে ঘাটতি রাখেন না, নিজে পারফর্ম করেন, সতীর্থদের দিয়েও পারফর্ম করান। এজন্যই তো সাকিবের দলে খেলাটা সতীর্থদের জন্য অনেকটাই সহজ। সাকিব আল হাসানের খুরোধার ক্রিকেট মস্তিষ্কের কথা সবাই জানে, ব্যাট ও বলে সমান পারদর্শিতার জন্যই সাকিব নাম্বার ওয়ান অলরাউন্ডার। সে স্বীকৃতি তিনি আগেও পেয়েছেন বহুবার। অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যাচ জেতানো ছাড়াও কৌশলগত বিষয়েও সাকিব এগিয়ে অনেকের চেয়ে। সাকিবের এমন সপ্রতিভা উপস্থিতিতে ভরকে যায় প্রতিপক্ষ। সাকিব আল হাসান যে দলে থাকে সে দলের খেলোয়াড়দের খেলাটা অনেক সহজ হয়ে যায় এবং কোচদের জন্যও কোচিংটাও সহজ হয়ে যায়। মাঝে মধ্যে 12তম খেলোয়াড়দের মাধ্যমে তথ্য পাঠায়, ড্রেসিংরুমে মজা করে আবহ ঠিক রাখে, প্রতিপক্ষের উপর চাপ বাড়ায়। কেউ যদি ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায় সে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, তাহলে টোটাল ক্রিকেটটা সে বুঝে যাবে। সাকিব আল হাসান একটা প্যাকেজ প্লেয়ার। মোহামেডানের কোচ আশিক খণ্ডালেন সাকিবকে নিয়ে। সাকিব এখন ন্যাশনাল সার্ভিসে, সাকিবের ছোঁয়ায় সুপার লিগে মোহামেডান। আগের 5 ম্যাচে একটাও জয় না পাওয়া দল সাকিবের সংস্পর্শে এসে জিতেছে টানা 6টা ম্যাচ। রেলিগেশনের হুমকিতে পড়া দলটা এখন টিকে আছে। সাকিবের মতো ক্ষুরধার মস্তিষ্কের একটা প্লেয়ার দলে থাকা মানে একটা দলের অনেকটাই এগিয়ে থাকা। অবভিয়াসলি আমি একটা কথা বলবো, যদি মানে সবাই টিভিতে দেখবে, সেটা হলো যদি কেউ ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায় তাহলে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, তাহলে টোটাল ক্রিকেটটা তারা বুঝে যাবে যে সাকিব আল হাসান একটা প্যাকেজ প্লেয়ার। বাট আমাদের সাকিব আসার পরে টোটাল ড্রেসিংরুম থেকে শুরু করে টোটাল ইনভারনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, পজিটিভ এনার্জি একটা ভাইব্রেশন সৃষ্টি হয়েছিলো। বাট আমাদের প্লেয়ার কোয়ালিটি খুব ভালো, বাট আমাদের আমাদের আমি বলবো যে লাকটা আমাদের ফেভার করে নাই, বাট আমাদের প্লেয়ার অক্লান্ত পরিশ্রম করছে এবং ট্রাই করছে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। আমরা ব্যাটার সাইড ছিলাম, বাট কিছু কিছু জায়গায় হয়তো ল্যাকিংস ছিল বলে, মানে তিনটা ডিপার্টমেন্ট ব্যাটিং বোলিং ফিল্ডিং একসাথে ক্লিক করে নেয় বলে হয়তো প্রথম দিকে আমাদের রেজাল্টটা আসে নাই। বাট আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে আমাদের প্লেয়াররা ওরকম সবাই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এবং দীর্ঘদিন ধরে লিস্টে ম্যাচ এবং ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছে এবং আন্তর্জাতিক ক্রিকেটের সাথে তারা সম্পৃক্ত, আমার মনে হয় না ওরা এরকম ফিল করে বা কেউ নেয় বা কেউ থাকলে ভালো হতো। ওরা ওদের বেস্ট দেওয়ার চেষ্টা করে, ইনশাল্লাহ লুকস ফরওয়ার্ড, আমরা সামনে আগাতে চাই।